কি কারণে নাম রাখা হয়েছে একুশে এবং মমতা সরকার বাচ্চার? আমি ওই ধর্মতলায় গিয়েছিলাম। কার ডাকে? মমতা দি ডাকে। কবে গিয়েছিলাম? রোববার গিয়েছিলাম একুশে। তারপর ওইখানেই মানে তার আগেই ধর্মতলা যাওয়ার আগেই বাচ্চা হয়ে গেছে আমার, বাসের মধ্যেই হয়ে গেছে। তারপর কি রেখেছিল ওইখান থেকে? এবার আমাকে আমাদের বাটির শপ থেকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেলো? নার্সিংহোম। নার্সিংহোমে নিয়ে গেল, কলকাতা নার্সিংহোম। দিয়ে তারপর কি হলো? ওইখানে যেয়ে ওই সেলাই টেলাই কাটা ওর নাবি টাবি সব ইয়ে করা হলো। আচ্ছা, বাচ্চা নামটা কে রেখেছে একুশে? একুশের নাম আমাদের পাটির থেকে রেখেছে। কোন পাটি? তৃণমূলের পাটি। আর কি নাম রেখেছে? আর মমতা সরকার রেখেছে। মমতা সরকারটা কে নাম রেখেছে? ওরাই সব রেখেছে, ওরাই সরকার। ভালো নাম মমতা সরকার। কত মাস হয়েছে বাচ্চার? বাচ্চা এই তো ওই রোববার হয়েছে আর এই রোববার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রেখা সরকার। আজকে কারা এসেছিল দেখতে বাচ্চাকে? কলকাতার থেকে সব এসেছিল। কোন পার্টি থেকে এসেছিল? তৃণমূল পার্টি থেকে। আপনার হাজব্যান্ডের নাম কি? অদিশ সরকার। কি করেন হাজব্যান্ড? হাজব্যান্ড তেমন কিছু করেন না, শুধু রাজমিস্ত্রি লেবারের কাজ করে। ওকে, এনারা এসে আজকে কিছু কিছু কি দিয়ে গেল টাকা পয়সা? কিছু টাকা পয়সা দেওয়ার মধ্যে এই দিয়েছেন। হ্যাঁ, 1000 টাকার মতন দিয়েছে। আমাদের সেই 21 জুলাইয়ের দিনে আমাদের এই বাচ্চাটা হওয়ার জন্য আমরা তার সুস্থ কামনা করি এবং সে ভালো হোক বড় হোক, আমরা দলের পক্ষ থেকে তার পাশে আছি, সেটা জানাতেই আমরা আসলাম।